কুম আসসালাম আরহামাকাত বেহাম দিহি আদাদা যে দোয়াটার ফজলত আপনি জানতে চাইলেন সেটা সহি হাদিসে মুসলিমের হাদিসে এরকম আছে যে জুয়াইদি আর যে আল্লাহ তালা রসুল্লা সুসলামের স্ত্রী ফজরের নামাজ পড়ে তিনি বসেই রইলেন নিজের যাই নামাজ এসবেন যেখানে নামাজ পড়লেন তার মশাল্লাতেই বসে রইলেন রসুল্লাহ স্লাম বাইরে গেলেন তারপর চাষ্তের সময় তিনি যখন ফিরে এলেন ফজর থেকে নিয়ে চাস্ত পর্যন্ত তার মানে সময় মোটামুটি আটটা নটা ধরুন তখনও তিনি সেখানেই বসেছিলেন মানে জোয়াইরিয়া তসবি করছিলেন এ থেকে এ দেখে তিনি রাসুল্লা সাল্লা তাকে দেখে বললেন আমি যে অবস্থায় তোমাকে ছেড়ে বাইরে গেলাম সে অবস্থাতেই তুমি রয়েছ তিনি বললেন জি হ্যাঁ নবিসাম বললেন তোমার নিকট থেকে যাবার পর আমি চারটি বাক্য তিনবার পড়েছি তার মানে ওই যে যেটা আপনি বললেন সুমান আল্লাহি আদাদা খা বিহামদিহি আদাদা খালকিহি চারটি বাক্য মাত্র তিনবার পড়েছি যদি সেগুলিকে তোমার সকাল থেকে যাবৎ পঠিত দোয়ার মোকাবেলায় ওজন করা যায় তাহলে তা ওজনে সমান হয়ে যাবে এই হচ্ছে এর ফজিলত সহি ফজিলত